বিস্মিললাহির রহমানের রাহিম সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আপনাদেরকে আরও একবার স্বাগতম আমাদের এলটিভি এইচডি চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সুস্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দর্শক আজকের ভিডিওর পর্বে আপনারা যা দেখবেন তা অবশ্যই থামনেল এবং হেডলাইন দেখে বুঝতে পেরেছেন অলরেডি তো যে হেডলাইনটি ছিল আমাদের সেটি হচ্ছে যে আপনার শীতের পর পর শীতের মাঝখানে যে ঘাসটা কাটা হয়েছে মাছ বরাবর এরকম একটা টাইমে আমাদের এই লাল পাকচং ঘাসটা কাটা হয়েছে এবং কাটার পরে এখন শীতের শেষ সময় শেষ সময় এসে প্রায় বসন্ত বসন্ত চলে আসছে বসন্তের কিছুদিন চলেও গেছে অলরেডি তো এমন সময় এই ঘাসটার কেমন ফলন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই লাল পাকচং যে ঘাসটি এই ঘাসটি কিন্তু অলরেডি বেশ ভালো ফলন আছে এবং আপনারা এই পাশেও দেখেন বেশ ভালো ফলন আছে অলরেডি এবং এটা কিন্তু আমি যে জমির একবারে পাশে সেটা আমি একেবারে পাশে যে জমি সেটা একদম পাশ থেকে ভিডিওটা করছি তো এটা হচ্ছে এটার ফলন এবং এবারে যে এই ফলনই আছে এর থেকে কম নাই বেশি আছে কিন্তু কম নাই এর থেকে তো দর্শক এই এই ঘাসটা যে এই পর্যায়ে আসছে এটা কিন্তু এখন খাওয়াইতে পারবেন আপনারা যদি দেখেন এই ঘাসটা কিন্তু এখন পর্যন্ত আপনি এই গোড়া থেকে কেটে যদি মেশিন দিয়ে চপার করে দেন একদম পুরাটা খেয়ে ফেলবে একটুও বাদ যাবে না এখন পর্যন্ত যে পজিশনে আছে এখন পর্যন্ত এই পজিশনটা আছে যে আপনি একবারে সম্পূর্ণ গোড়া থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে গরুতে বেশ ভালোভাবে সম্পূর্ণ ঘাস খেয়ে নেবে তো এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় যখন আপনি খাওয়ানো শুরু করে দিবেন জমির এক পাশ থেকে খাওয়ানো শুরু করে দিবেন খাওয়াতে 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 যখন আপনার জমি শেষ পর্যায়ে যাবেন তখন গিয়ে দেখবেন যে আপনার জমি শেষ হয়ে গেছে এবং অন্য পাশে যে পাশ থেকে আপনি কাটা শুরু করছিলেন সেই পাশে হয়ে গেছে এটা একটা বেসিক আইডিয়া এটা সবারই থাকে সাধারণত যারা ফার্ম করেন তো এখন যে বিষয়টা হচ্ছে যে এই ঘাসটা এই এই পর্যন্ত আসতে কতদিন লাগছে দেখেন আমরা শীতের মধ্য থেকে এই পর্যন্ত প্রায় মোটামুটি আপনার সময় লাগছে পঞ্চাশ থেকে ষাট দিন এরকম একটা সময় লাগছে এই আসতে এবং এই আসার পরে আপনি এই ঘাসটা যেহেতু আপনি যদি চান এই ঘাসটা কিন্তু দশ ফিটও হয় বারো ফিটও হয় এটা করা সম্ভব এবং আমরা সেটা ভিডিওতে দেখাইওছি এবং আমরা সেটা বলিও যে লালপাকচ ঘাস অনেক লম্বা হয় এবং লম্বা হবে আপনি এই ঘাসটা আরো রাখবেন আর এক মাস পরে দেখবেন যে এই ঘাসটা প্রায় এখন মোটামুটি দেখা যাচ্ছে যে আমার এইখানে যে ঘাস সেটাই মোটামুটি ছয় ফিট হয়ে গেছে ছয় ফিট হয়ে গেছে ছয় ফিটের উপরেই আছে কিছুদিন রাখলে আট ফিট দশ ফিট আহ বারো ফিট পর্যন্ত হবে হবে না তা না কিন্তু এই পর্যন্ত হইতে হইলে এই ঘাসের যে গোড়ার অংশটা সেটা কিন্তু শক্ত হয়ে যাবে আপনি তখন এই যে যে এই যে 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 অংশটা এখন গোড়া থেকে আছে এই অংশটাই তখন মাথার দিকে চলে যাবে তখন আপনার মেইন যে কাঠামোটা মেইন যে আখের মতো জায়গাটা থাকবে সেটা কিন্তু অনেক সময় গরুতে খাইতে চায় না তো তখন আপনার এই জিনিসটা মাইট যাবে তো এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় খাওয়ানোর জন্য সুতরাং আমরা বলবো যে আপনারা চেষ্টা করবেন এরকম একটা সময় খাওয়ানোর জন্য তো আমরা বরাবরই বলি যে লাল পাকচং ঘাসটা মূলত হচ্ছে যে গবাদি পশুর মধ্যে গাভীর জন্যে একটু বেশি ভালো কেন বেশি ভালো আপনারা সবাই জানেন যে এই ঘাসটার যে বেনিফিট সেটা গরুর গাভীর উপরে বেশি পড়ে কারণ গাভীর দুধ বৃদ্ধিতে বেশ ভালো একটি কার্যকরী কার্যকরী বিষয় রয়েছে তো যার ফলে এই ঘাসটা আপনারা যারা নিতে চান তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব যে গাভীর জন্য বিশেষ করে নেবেন গাভীর জন্য যদি নেন তখন আপনার দেখা যাবে যে আপনার আগে যে দুধ দিত তার থেকে দুধ অবশ্যই বৃদ্ধি পাবে অবশ্যই বৃদ্ধি পাবে কারণ হচ্ছে আমরা এটা ফিডব্যাক নিয়েই আপনাদেরকে বলছি এটা আমরা কোনো আহ পুঁথিগত বিদ্যা থেকে বলছি না এটা আমরা বাস্তবে আমাদের আহ আশেপাশের খামারে যে ঘাসগুলো দিয়েছি আমাদের এই প্রজেক্টের আশেপাশে যে খামারে ঘাসগুলো দিয়েছি এই লালপাকচং ঘাস কাঁচা ঘাস যেগুলো দিয়েছি সেগুলো থেকে তারা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে গরুর দুধ সেই হিসাবটা করেই আপনাদেরকে বলছি যে দুধ বৃদ্ধি করবে এটাই তো সুতরাং আপনারা চেষ্টা করবেন গাভীর জন্য এই ঘাসটা নেওয়ার জন্য আর সারের জন্য যে হচ্ছে আপনার অন্যান্য ঘাসের মতোই কাজ করবে গাভীর জন্যে এগুলো দুধ বৃদ্ধিতে বেশি কাজ করবে এর জন্য হচ্ছে যে স্পেশালি এই গাভীর জন্য এই ঘাসটা আহ দর্শক এই পর্যন্তই ছিল আর আপনারা যদি জানতে চান যে এই ঘাসটা ছাগলে খাবে কিনা অবশ্যই খাবে এই যে যেই পজিশনে আছে এই পজিশনের ছাগল এবং গরু খাওয়ার জন্য পারফেক্ট একটা সময় আপনি এখন গোড়া থেকে কেটে দিলে সব খেয়ে ফেলবে এই একটা সময় তো সুতরাং আপনারা যারা এই ঘাসের কাটিং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে বিশেষ করে দিয়ে থাকি যদি কোনো থানা পর্যায়ে যায় পৌঁছানো যায় সেই সিস্টেমে আমরা পৌঁছাই এর মানে এইটা না যে সব থানা পর্যায়ে দিয়ে দিই সব থানা পর্যায়ে যায় না কিছু কিছু থানা পর্যায়ে পৌঁছানো সম্ভব হয় তো দর্শক এই ছিল আজকের ভিডিও সারমর্ম সার অংশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি শারিয়া হাসান লাবিব রাজবাড়ি বাংলাদেশ